এলডিসি সম্মেলনে যোগ দিতে আজ কাতার যাচ্ছেন প্রধানমন্ত্রী বিকেলে অংশ নেবেন দ্বিপাক্ষিক বৈঠকে খুলনায় চতুর্থ দিনে চিকিৎসকদের কর্মবিরতি সমাধানে এবার আওয়ামী লীগের উদ্যোগ দুর্ভোগে রোগীরা ওষুধের কাঁচামালের চড়া মূল্য দিচ্ছে স্বাস্থ্য খাত গবেষণায় অনাগ্রহ কোম্পানিগুলোর বড় চ্যালেঞ্জ 26 সালে উদ্বোধনের অপেক্ষায় বঙ্গবন্ধু টানেল চলছে ফিনিশিং এর কাজ ব্যবসার নতুন সুযোগ দেখছেন চট্টলাবাসী কুষ্টিয়ায় আজ থেকে শুরু হচ্ছে তিন দিন ব্যাপী লালন উৎসব জড়ো হচ্ছেন ভক্তরা থাকছে কড়া নিরাপত্তা এবং ইপিএলে মাঠে নামছে জায়ান্টরা ম্যান সিটির প্রতিপক্ষ নিউ ক্যাসেল আর্সেনাল লড়বে বোর্নমাউথের বিপক্ষে আমন্ত্রণ সংবাদ সকালে বলছিলাম সংবাদ শিরোনাম সঙ্গে আছি আমি লায়লা ডরিন এবার বিস্তারিত স্বল্পোন্নত দেশগুলোর বিষয়ে পঞ্চম জাতিসংঘ সম্মেলনে যোগ দিতে আজ কাতার যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সকাল 11টার দিকে বিমান বাংলাদেশের একটি উড়োজাহাজ প্রধানমন্ত্রী ও তার সফর সঙ্গীদের নিয়ে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করবে স্থানীয় সময় দুপুর 2:30 প্রধানমন্ত্রীর কাতারে অবতরণের কথা রয়েছে বিকেলে কাতার ন্যাশনাল কনভেনশন সেন্টারে জাতিসংঘ মহাসচিব অ্যান্টনিও গুতেরেস ইউএনজিও প্রেসিডেন্ট ও ইউএনডিপি প্রশাসকের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠকের কথা রয়েছে আগামীকাল কিউএনসিসিতে বিশেষ অতিথি হিসেবে সম্মেলনের উদ্বোধনী পূর্ণাঙ্গ সভায় বক্তৃতা করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এছাড়াও কাতার সফরে বেশ কয়েকটি সম্মেলনে যোগ দেবেন প্রধানমন্ত্রী খুলনার সরকারি বেসরকারি হাসপাতালে চিকিৎসা সেবায় অচল অবস্থা কাটেনি টানা চতুর্থ দিনে গড়ালো চিকিৎসকদের এ ধর্মঘট সবশেষ শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তরের সঙ্গে জেলা বিএমএ নেতাদের বৈঠকও ফলপ্রসূ হয়নি সমস্যা সমাধানে আজ খুলনা সিটি মেয়র ও আওয়ামী লীগ নেতাদের সঙ্গে বৈঠকে বসবে চিকিৎসকদের সংগঠনটি সকাল 11টার দিকে এই বৈঠক শুরু হওয়ার কথা রয়েছে ধর্মঘটের কারণে চরম দুর্ভোগে রয়েছেন রোগীরা হাসপাতালগুলো যেন স্থবির হয়ে পড়েছে চলছে না কোনো কার্যক্রম প্রয়োজনীয় চিকিৎসা না পেয়ে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের বিভিন্ন ওয়ার্ডে কয়েকজন রোগীর মৃত্যুর অভিযোগ উঠেছে চিকিৎসকের উপর হামলার প্রতিবাদে ও দোষীদের গ্রেফতারের দাবিতে বুধবার সকাল 6টা থেকে শুরু হয় এই কর্মবিরতি চিকিৎসকদের এ ধর্মঘটের বিষয়ে জানাতে এবারে খুলনা থেকে সরাসরি যুক্ত আছেন সহকর্মী মোহাম্মদ অসীম অসীম সমস্যা সমাধানের আজকে যে ত্রিপক্ষীয় বৈঠক এ বিষয়ে কতটা আশাবাদী সংশ্লিষ্টরা দরিন দেখুন দফায় দফায় আলোচনা হচ্ছে বৈঠক হচ্ছে যাই হচ্ছে না কেন চিকিৎসকদের যে কর্মবিরতি কর্মবিরতি কিন্তু প্রত্যাহার হচ্ছে না আমরা দেখেছি গত বৃহস্পতিবার খুলনা বিভাগীয় কমিশনারের সাথে বৈঠক হয়েছে আলোচনা হয়েছে গতকালকে স্বাস্থ্য অধিদপ্তরের সাথে খুলনার বিএমএর নেতাদের বৈঠক হয়েছে একই সাথে কিন্তু বিএমএর কেন্দ্রীয় নেতাদের নেতারা অনুরোধ করেছিল খুলনার বিএমএর নেতাদের যে তারা যেন তাদের এই যে কর্মবিরতি এই কর্মবিরতি প্রত্যাহার করে নাই কিন্তু শুধুমাত্র এই আলোচনা হচ্ছে বৈঠক হচ্ছে এ পর্যন্তই সীমাবদ্ধ থাকছে চিকিৎসক নেতারা খুলনার যেটা বলছেন তারা বলছেন যে পর্যন্ত তাদের যে চিকিৎসকদের উপর হামলা মামলার যে আসামি রয়েছে এই আসামি যে পর্যন্ত গ্রেপ্তার না করা হবে সে পর্যন্ত কিন্তু তারা এই কর্মবিরতি থেকে ফিরবে না আজ যে বৈঠক রয়েছে কেন্দ্রীয় আওয়ামী লীগের নেতা এস এম কামালের এবং খুলনা সিটি মেয়র এর নেতৃত্ব দিচ্ছেন আওয়ামী লীগের পক্ষ থেকে যেটা বলা হয়েছে তাদের আশাবাদী কেন্দ্রীয় নেতারা যেটা বলছেন যে তারা তাদের সাথে বৈঠকের ফলে হয়তো বা কর্মবিরতি প্রত্যাহার করে নেবে এমনটা আশা করছেন আওয়ামী লীগের নেতারা তবে যে বিএমএর যে সভা
সভাপতি রয়েছেন ডক্টর শেখ বাহারুল আলম, তার সাথে আমি কিছুক্ষণ আগে কথা বলেছি। তিনি বলছেন যে আওয়ামী লীগ নেতারা অনুরোধ করেছেন, সিটি মেয়র অনুরোধ করেছেন, সে কারণেই তারা মূলত এই বৈঠক এবং আলোচনার সময় বসবেন। কিন্তু যে পর্যন্ত তাদের দাবি দেওয়া পূরণ না করা হবে এ পর্যন্ত কিন্তু তারা এই আন্দোলন থেকে সরবে না, এমনটা কিন্তু তারা যেভাবে আগেও বলছেন একইভাবে বলে যাচ্ছেন। এবং তারা কিন্তু অনর রয়েছেন, চিকিৎসক নেতারা, বিএমএ নেতারা অনর রয়েছেন যে তারা কিছুতেই তাদের দাবি দেওয়া মানা না হলে তারা কিন্তু এই কর্মবিরতি থেকে ফিরবে না। একই সাথে আপনাকে একটু জানিয়ে রাখা দরকার, খুলনার যে সর্বস্তরের নাগরিক সমাজ কিন্তু একটি সমাবেশ ডেকেছেন খুলনার মহানগরী শিববাড়ি এলাকায়। অর্থাৎ ডাক্তার যে কর্মবিরতি, এই কর্মবিরতির পরে বিভিন্ন সময় রোগী মারা যাওয়ার যে অভিযোগ রয়েছেন এবং চিকিৎসক সেবা যে ভেঙে পড়েছে, জনভোগান্তি কমানোর দাবিতে কিন্তু খুলনার সর্বস্তরের নাগরিক সমাজের পক্ষ থেকে এই সমাবেশ ডাকা হয়েছে। এই যে আওয়ামী লীগের সাথে বিএমএ নেতাদের যে বৈঠক রয়েছে, এই বৈঠকে যদি তারা কোনো সুরাহা না আসে তাহলে কিন্তু খুলনা নাগরিক সমাজের পক্ষ থেকেও কিন্তু এর থেকে আরো বড় ধরনের আন্দোলনের ডাক দিবেন বলে নাগরিক সমাজের পক্ষ থেকেও জানানো হয়েছে। আসলে বলা চলে যে সব মিলিয়ে এই চিকিৎসা সেবা কর্মবিরতি থাকার কারণে সব দিক থেকে খুলনার একটি অচল অবস্থা বিরাজ করছে, একটি মানুষের মাঝে একটি আতঙ্ক বিরাজ করছে আসলে কখনই চিকিৎসা সেবা স্বাভাবিক হবে এবং স্বাভাবিকভাবে সবাই চিকিৎসা সেবা নিতে পারবে। ডরিন, আর এই সবার বিষয়ে আপনাকে পরবর্তী সংবাদে জানাতে পারবো যে ডাক্তারদের কর্মবিরতির প্রত্যাহার করে কিনা এবং তারা অনর থাকে, এটি মূলত এই বৈঠকের পরে বা আলোচনা সভার পরে বলা যাবে। আমার কাছে এই ছিল খুলনা থেকে চিকিৎসকদের যে কর্মবিরতি রয়েছে তার সর্বশেষ খবর। ডরিন অসীম, আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপনি থাকুন, আপনার সাথে আমরা পরবর্তীতে আবার যুক্ত হব। দর্শক, খুলনা থেকে যুক্ত ছিলেন সহকর্মী মোহাম্মদ অসীম। আমদানি নির্ভর কাঁচামাল ও ডলারের বিনিময় হার বৃদ্ধির প্রভাব পড়ছে ওষুধের বাজারে। দশ বছর আগে ওষুধের কাঁচামাল উৎপাদনে এপিআই পার্ক নির্মাণের উদ্যোগ নেওয়া হলেও গবেষণায় অর্থলগ্নির আগ্রহ নেই বড় কোম্পানিগুলোর। অন্যদিকে 2026 সালে স্বল্পোন্নত দেশের তালিকা থেকে বাংলাদেশ বের হলে ওষুধের দাম ফের বাড়তে পারে কয়েক গুণ। এ অবস্থায় গবেষণায় বিনিয়োগের পরামর্শ বিশেষজ্ঞদের। বিস্তারিত হাসান মাহমুদের রিপোর্টে। বাজারে ওষুধের দাম বৃদ্ধির প্রভাব পড়েছে দেশের স্বাস্থ্য খাতে। দেশে বার্ষিক চাহিদার 98% ওষুধ উৎপাদন করা হলেও 95% কাঁচামাল এখনও আমদানি নির্ভর। বিশ্ববাজারে ডলারের মূল্য বৃদ্ধির সঙ্গে পাল্লা দিয়ে দাম বাড়িয়েছে সরবরাহকারী প্রতিষ্ঠানগুলো, ফলে কাঁচামাল আমদানিতে ব্যয় বেড়েছে কয়েক গুণ। ওষুধ আমদানিতে বিদেশ নির্ভরতা কমে আসলেও কাঁচামালের চড়া মূল্য এখন এ শিল্পের জন্য বড় চ্যালেঞ্জ বলে মনে করছেন বিশেষজ্ঞরা। বাংলাদেশের ওষুধ শিল্পকে যেভাবে বড় করা হয়েছে গত 40 বছর যাবৎ, যেভাবে তাকে প্রোটেকশন দেওয়া হয়েছে বহুজাতিক প্রতিষ্ঠানগুলোর হাত থেকে এবং তাদের নার্সিং করা হয়েছে, যতদূর আমরা জানি দেশে প্রায় 1300 উপরে ওষুধ বাংলাদেশে পাওয়া যায়, তার মধ্যে 30-40 ওষুধের কাঁচামাল বাংলাদেশ তৈরি করতে পারে না, তার মানে মেজরিটি ওষুধের কাঁচামাল আমদানি করতে হচ্ছে। এবং এই আমদানি নির্ভরতা কাটিয়ে ওঠার জন্য আমাদের শুধুমাত্র ফিনিশড প্রোডাক্টে আমদানি নির্ভরতা কাটিয়ে আমরা এটাকে শিফট হয়ে গেল কাঁচামালের আমদানি নির্ভরতা। অতএব এটা আসলে আমদানি, আমরা যে স্বনির্ভর হয়ে উঠে বলতে যা বোঝায় সেই ব্যাপারটা আসলে অর্জিত হলো না। এদিকে 2026 সালে স্বল্পোন্নত দেশের তালিকা থেকে বের হতে চায় বাংলাদেশ, আর সেটি বাস্তবায়িত হলে ওষুধের কাঁচামাল আমদানিতে খরচ বেড়ে যেতে পারে কয়েক গুণ। তাই আমদানি নির্ভরতা কমিয়ে গবেষণায় বিনিয়োগের তাগিদ দিচ্ছেন বিশেষজ্ঞরা। আমাদের অনেক রিসোর্স আছে কিন্তু আমাদের ইন্ডাস্ট্রিগুলো আগায় আসে না, তো ইউনিভার্সিটি ওই প্রবলেমের যে স্পেসিফিক যিনি এক্সপার্ট তিনি ওই প্রজেক্টটা কন্ডাক্ট করেন। ওই প্রজেক্টটা কন্ডাক্ট করবার সময় ওই ইন্ডাস্ট্রি কিছু ফান্ড দেয়, ফান্ড দিলে ওই ফান্ডের থেকে সে পিএইচডি স্টুডেন্ট, রিসার্চ স্টুডেন্ট সেটি সে নেয়, সে বিভিন্ন ধরনের এক্সপেরিমেন্টগুলো করে তার ফাইনালি একটা 2-3 বছরের মধ্যে একটা সলিউশন দেয়। দেশে ওষুধের কাঁচামাল উৎপাদনে 2013 সালে মুন্সিগঞ্জের গজারিয়ায় 200 একর জায়গায় নির্মাণ করা হয় অ্যাক্টিভ ফার্মাসিউটিক্যালস ইনগ্রিডিয়েন্ট এপিআই পার্ক। 43টি প্লট বরাদ্দ দেওয়া হলেও 10 বছরে দৃশ্যমান কোনো অগ্রগতি নেই। সেন্ট্রাল ইটিপির কাজ চলতেছে এবং আমরা মানে অচিরে আমরা হয়তো এটার কোনো একটা সুফল পাব এবং অনেকগুলো প্রজেক্টও এখান থেকে অ্যাপ্রুভাল নিয়েছে, তো সরকারের এই দিকে দৃষ্টিভঙ্গি দৃষ্টি রয়েছে। বিশেষজ্ঞরা বলছেন অতি মুনাফা লাভের প্রবণতা থেকে দেশের বড় ওষুধ কোম্পানিগুলো বেরিয়ে এসে গবেষণায় বিনিয়োগ না বাড়ালে সামনে খাত বড় চ্যালেঞ্জের মুখে পড়তে পারে। হাসান মাহমুদ, দেশ টিভি, ঢাকা।
আজ ক্যাম্পাসে ফিরছেন কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের নির্যাতিত শিক্ষার্থী ফুলপুরি খাতুন। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আছেন সহকর্মী নাহিদ হাসান তিতাস, সরাসরি যুক্ত আছেন তিনি। তিতাস, ফুলপুরির বিষয়ে উচ্চ আদালত যে সিদ্ধান্ত দিয়েছে, যেই রায় ঘোষণা হয়েছে বা নির্দেশনাগুলো দিয়েছে, সেই নির্দেশনা কতটা বাস্তবায়ন হচ্ছে? ধন্যবাদ জরিন। আপনাকে জানিয়ে রাখতে চাই যে ইসলামী বিশ্ববিদ্যালয়ে প্রথম বর্ষের শিক্ষার্থী ফুলপুরি খাতুন নির্যাতনের ঘটনায় হাইকোর্টের যে নির্দেশিত নির্দেশনাগুলো ছিল সেগুলো বিশ্ববিদ্যালয় প্রশাসন বাস্তবায়ন করতে শুরু করেছেন। অর্থাৎ ইতিমধ্যে যে হলের যে প্রভোস্ট ছিল তাকে প্রত্যাহার করা হয়েছে এবং ফুলপুরি খাতুনকে যে সিট দেওয়ার কথা বলেছিল হাইকোর্ট, সেই কিন্তু সিটও দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে। এছাড়াও আপনাকে জানিয়ে রাখতে চাই, আমি এখন ইসলামী বিশ্ববিদ্যালয় প্রশাসন ভবনের সামনে রয়েছি। আজ সকাল 11টার সময় প্রশাসনের যে শৃঙ্খলার মিটিং রয়েছে সেই মিটিংয়ে কিন্তু সিদ্ধান্ত হওয়ার কথা আছে যে হাইকোর্টের যে পাঁচ শিক্ষার্থীর যে সাময়িক বহিষ্কারের নির্দেশনা দিয়েছিল সেই নির্দেশনা বাস্তবায়নের লক্ষ্যে কিন্তু প্রশাসনের পক্ষ থেকে আজকে মিটিংয়ে বসা হচ্ছে। সেখানে সিদ্ধান্ত নেওয়া হবে যে এই পাঁচ শিক্ষার্থীর ভবিষ্যৎ কি হচ্ছেন। আগামী আপনাকে জানিয়ে রাখতে চাই যে গত 12 ফেব্রুয়ারি রাতে ছাত্রলীগ নেত্রী কর্তৃক এই ফিনান্স এবং ব্যাংকিং বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী ফুলপুরি খাতুনকে রাতভর অমানবিক নির্যাতন করে এবং এ সময় তাকে যে ময়লা বাসনপত্র ছিল সেগুলো চাটানো হয়েছিল, এমনকি গলায় গামছা পেঁচিয়ে হত্যার করার চেষ্টা করা হয়েছিল এবং তাকে নগ্ন করে ভিডিও ধারণ করা হয়েছিল এবং হুমকি দেওয়া হয়েছিল যদি এই কথা নির্যাতনের কথা কাউকে বলা হয় তাহলে সামাজিক যোগাযোগ মাধ্যমে এগুলো ছড়িয়ে দেওয়া হবে। এই ঘটনার পরই কিন্তু দেশ টিভি ধারাবাহিক সংবাদ প্রচার করেছিল এই নির্যাতিতার পাশে দাঁড়িয়ে। এরপরেই নড়ে চড়ে বসে বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং দেশজুড়ে শুরু হয় আলোচনার ঝড়। এরপরই পরিপ্রেক্ষিতেই হাইকোর্ট নির্দেশনা অনুসারে বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠন করা হয়। সেই তদন্ত কমিটির মোতাবেক কিন্তু যে তদন্ত কমিটি গঠন করা হয়েছিল সেখানে কিন্তু এই যে নির্যাতনের ঘটনাটি সত্যতা প্রমাণ হয়, সত্যতা প্রমাণিত হলে হাইকোর্ট বিশ্ববিদ্যালয়কে কিছু নির্দেশনা জারি করেন এবং হাইকোর্ট সে সময় বিশ্ববিদ্যালয়কে বলেন যে এই যে পাঁচ ছাত্রী যারা শিক্ষার্থী নির্যাতনের সাথে জড়িত তাদেরকে সাময়িক বহিষ্কার করতে হবে, এমনকি শিক্ষার্থী নির্যাতিত ফুলপুরি খাতুনকে তার পছন্দ মতো হলে সিট দিতে হবে এবং এর সাথে আর যেন কখনো বিশ্ববিদ্যালয়ের পরিবেশ এরকম না হয় এই জন্য কিন্তু প্রশাসনকে পদক্ষেপ নিতে বলা হয়েছে। এই পদক্ষেপগুলোর পরিপ্রেক্ষিতেই আজকে কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের যে প্রশাসনিক কর্মকর্তা আছে ইসলাম বিশ্ববিদ্যালয়ের ভিসি মহোদয়ের সভাপতিত্বে আজকে 11টার সময় এই মিটিং বসছে শৃঙ্খলার, এখানেই সিদ্ধান্ত গৃহীত হবে যে এই পাঁচজন শিক্ষার্থীর ভাগ্যে কি আছে, আসলে সাময়িক বহিষ্কার নাকি স্থায়ী বহিষ্কার। এদিকে আপনাকে জানিয়ে রাখতে চাই আজকে ফুলপুরির সাথে আমার কথা হয়েছে, 11টায় ফুলপুরি ক্যাম্পাসে আসবেন এবং তার ক্যাম্পাসে নিয়মিত যে ক্লাস শুরু এবং হলে সিট সেটা গ্রহণ করবেন। এই ছিল কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয় থেকে আমার কাছে সর্বশেষ খবর। জরিন তিতাস, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, কুষ্টিয়া থেকে যুক্ত ছিলেন সহকর্মী নাহিদ হাসান তিতাস। কর্ণফুলী নদীর তলদেশ দিয়ে দেশের প্রথম টানেল নির্মাণের সব কাজ শেষ, এখন চলছে ফিনিশিং এর কাজ। সব ঠিক থাকলে এপ্রিলের মধ্যেই শেষ হবে এই কাজও। এরপরই সাধারণের জন্য উন্মুক্ত হবে চট্টগ্রামের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেল। চট্টগ্রাম থেকে আরো জানাচ্ছেন আলমগীর সবুজ। চীনের সাংহাইয়ের আদলে কর্ণফুলী নদীর দুই তীরে ওয়ান সিটি টু টাউন গড়ে তুলতে নির্মিত এই টানেলের ভেতরের সব কাজই শেষ। 3 কিলোমিটারের দুটি টিউবের কাজ এরই মধ্যে সম্পন্ন, এখন চলছে ফিনিশিং কাজ। প্রকল্প সংশ্লিষ্টরা বলছেন এখনও চূড়ান্ত হয়নি কবে নাগাদ যান চলাচলের জন্য খুলে দেওয়া হবে দক্ষিণ এশিয়ার প্রথম এ টানেল। টানেলটা অন্যান্য ব্রিজ অথবা রাস্তার মতো নয়, সিভিল ওয়ার শেষ হলেই এটা কিন্তু ব্যবহার উপযোগী হচ্ছে না, যেহেতু মাটির নিচে নদীর তলদেশে, সেখানে ব্যবহারের জন্য উপযোগী করতে হলে এই সিস্টেমগুলো আমাদেরকে সেফটির জন্য এবং সিকিউরিটির জন্য এটা এনশিওর করতে হবে। বর্তমানে টোল প্লাজা, টানেলের মধ্যে বিভিন্ন সাংকেতিক চিহ্ন, ইলেকট্রিক্যাল ও নিরাপত্তার কাজ চলছে। সবকিছু শেষে পরীক্ষা নিরীক্ষায় অপারেশনাল কাজ শতভাগ হলেই টানেলে গাড়ি চলাচল করতে পারবে। আগামী এপ্রিলের মধ্যে পুরোপুরি শেষ হয়ে যাবে বলে আশা প্রকল্প পরিচালকের। টানেলের সিভিল কাজ শেষ, প্রিকমিশনিং কমিশনের কাজগুলো চলমান আছে। এটা আপনাকে যেটা 81% বলছি সেটা বলছি একটা পার্শিয়াল একটা জিনিস। তো এই সমস্তগুলো করে আমরা চাচ্ছি এপ্রিলের মধ্যে আমরা পুরোটুকু শেষ করতে পারি কিনা।
টানেল চালু হওয়ার পর ব্যবসা বাণিজ্যে আমূল পরিবর্তন আসবে বলে মনে করছেন শিল্প উদ্যোক্তারা। এটা ব্যবসা বাণিজ্য প্রসারের পাশাপাশি পর্যটন শিল্পের বিকাশও এই বঙ্গবন্ধু টানেল গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আমি মনে করি। 2019 সালের 24 ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেলের নির্মাণ কাজের উদ্বোধন করেন। নিউজ ডেস্ক, দেশ টিভি। যানজটে অতিষ্ঠ সাতক্ষীরা ও মাগুরা শহরবাসীরা, এ বিষয়ে জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মীরা। প্রথমেই যাচ্ছি সাতক্ষীরায় শরীফুল্লাহ কায়সার সুমনের কাছে। সুমন, যানজটের বিষয়ে স্থানীয়রা কি বলছেন, কি কারণে যানজট হচ্ছে? ডরিন, ধন্যবাদ আপনাকে। আমি দাঁড়িয়ে আছি সাতক্ষীরার যে ব্যস্ততম স্থান সাতক্ষীরা শহীদ আলাউদ্দিন চত্বরের সামনে। এই সড়কটি গিয়েছে সাতক্ষীরা শহর থেকে সুন্দরবন অভিমুখী। এই সড়কটি সহ সাতক্ষীরার যে সড়ক, সেই সড়কটি কিন্তু বেশিরভাগ সময় এই সময়গুলোতে কিন্তু প্রচণ্ড ট্রাফিক জ্যামে জর্জরিত থাকে, মানুষ অতিষ্ঠ হয়ে যায়। সাতক্ষীরার শহরটি চতুর্ভুজ স্টাইলের, যে অবস্থা পুরো এই শহরটি জুড়ে দেখা যায় যে ট্রাফিক জ্যামের কারণে মানুষ তার যথাসময়ে তারা অফিস, আদালত, স্কুল, কলেজ, শিক্ষা প্রতিষ্ঠান কোথাও কিন্তু যথাসময়ে পৌঁছতে পারে না। এখানে যে সমস্যাটি এখানকার মানুষরা বলছে সেটি হচ্ছে যে এখানে একটি বড় ধরনের অর্থ ব্যয় করে সাতক্ষীরায় নির্মাণ করা হয়েছে বাইপাস সড়ক, কিন্তু বাইপাস সড়কটিকে যেভাবে যথাযথ ব্যবহার করা দরকার সেই ব্যবহারটি নেই। তাছাড়া মানুষের মধ্যে দায়িত্বশীলতা এবং সচেতনতার দারুণ অভাব, যত্রতত্র গাড়ি পার্কিং এবং হেরিংবন না থাকার কারণে মানুষের এই যে প্রধান সড়কে ইচ্ছে মতো হাঁটা চলার কারণে যানবাহনগুলোকে কিন্তু যথাযথভাবে যাওয়ার যে সুযোগ সেই সুযোগটি কিন্তু তারা ক্ষতিগ্রস্ত হয়, যার ফলে এই জ্যামগুলো কিন্তু বাড়তে থাকে এবং মানুষের যে প্রয়োজনীয় মূল্যবান সময় সেটিও কিন্তু ব্যয় হতে থাকে। ডরিন, তো এখানকার বেশিরভাগ ক্ষেত্রেই যে দুরবস্থা যে চিত্রগুলো দেখা যায় সে চিত্রটি এখন সেটা দৃশ্যমান না হওয়ার বড় একটি কারণ হচ্ছে আজকে শনিবার। আজ শনিবার হওয়ার কারণে কিন্তু এই এই চিত্রটি কিন্তু ট্রাফিক জ্যামের যে চিত্রটি সেই চিত্রটি কিন্তু এতটা দৃশ্যমান না। তারপরেও কিন্তু বলা যেতে পারে সকাল থেকে কিন্তু বেশ খারাপ অবস্থা ছিল। সাতক্ষীরা ট্রাফিক বিভাগ কিন্তু সকাল থেকে যে নিরলস পরিশ্রম করে কিন্তু সেগুলো কিন্তু বারবার সরাতে দেখা গিয়েছে, আমরা সেটা দেখেছি। তো এই ছিল সাতক্ষীরার সর্বশেষ অবস্থা। আমরা দর্শক আপনাদেরকে নিয়ে যেতে চাই দক্ষিণবঙ্গের আরেকটি জেলা শহর মাগুরা জেলা শহরের যে পরিস্থিতি সেই পরিস্থিতি আমরা জানব। আমাদের সহকর্মী ইলিয়াস মিথুন সেখানে অপেক্ষা করছেন, আমরা মাগুরায় চলে যাচ্ছি। মিথুন জানাবেন সেখানকার সর্বশেষ তথ্য। ধন্যবাদ সুমন, আপনাকে অনেক ধন্যবাদ, আপনি জানাচ্ছিলেন সাতক্ষীরা থেকে। আমি এখন আছি মাগুরাতে, মাগুরা পৌর এলাকার ভাইনা মোড়, যেটা কিনা শহরে প্রবেশের এক অন্যতম একটি পথ। আমি একটু জানিয়ে রাখতে চাই, মাগুরা শহর কিন্তু চারিদিক থেকে বিশ্বরোড ঘেরা। এই শহরের ভেতরে প্রবেশের বেশ কয়েকটি মুখ আছে, তার মধ্যে ভাইনা মোড় মুখটা কিন্তু বেশ গুরুত্বপূর্ণ। এই পথ দিয়েই শহরের ভেতরের যত যানবাহন চলাচল করে। আমি একটু দর্শককে জানিয়ে রাখতে চাই, মাগুরা শহরে যে সড়কগুলো আছে এই সড়কগুলোতে কিন্তু বর্তমানে ইজি বাইক এবং ব্যাটারি চালিত রিক্সার দখলে রয়েছে, যার কারণে কিন্তু প্রতিনিয়তই আমরা যানজট লক্ষ্য করে থাকি। এবং এই শহরের যে রাস্তাগুলো রয়েছে সেগুলো কিন্তু অপ্রশস্ত, অর্থাৎ স্থানীয় যারা আছেন বাসিন্দা তারা মনে করেন এই রাস্তাগুলো যদি একটু প্রশস্ত করা যায় এবং ডিভাইডার দেওয়া যায় তাহলে হয়তো যানজট নিরসনের হতে পারে। আমি একটু দেখাতে চাই আমার এই পাশে একটু যে রাস্তাগুলো আছে, এই রাস্তাগুলোতে কিন্তু বিভিন্ন ধরনের ইজি বাইক, অটো রিক্সা কিন্তু তারা মানে একদম চলাচল করছে, যা কিনা মানুষ রাস্তা পার হতে গেলেও কিন্তু বিড়ম্বনায় পড়তে হয়। এই কারণেই কিন্তু এখানকার যে স্থানীয় যে পৌর মেয়র আছেন খুরশিদ হায়দার টুটুল, আমি তার সাথে কথা বলেছিলাম এই যানজট নিরসনে তারা কী ভূমিকা রাখছে। তিনি আমাদেরকে যেমনটি জানিয়েছেন এখানে কিন্তু তারা প্রতিনিয়ত কাজ করে যাচ্ছেন এই যানজট নিরসনের জন্য, এবং তারা এই অটোকে হলুদ এবং লাল চিহ্নিতকরণ করেছে। এর ফলে প্রতিদিন শহরে হলুদ চিহ্নিত একদিন অটো চলবে আর একদিন লাল চিহ্নিত অটো চলবে, এভাবেই তারা যানজট নিরসনের চেষ্টা করছে। তবে
ভাবে আমরা স্থানীয়দের সাথে কথা বলে যেমনটি জানতে পেরেছি তারা কিন্তু আমাদেরকে বলেছেন তাদের সমস্যার কথা। আমি একটু এখন কথা বলতে চাই একজন পথচারীর সাথে, তার কাছে জানতে হবে যানজট সম্পর্কে আপনাদের কি। যানজট আর মানে ইতিপূর্বে আমাদের এখানে যখন লোকসংখ্যা ছিল, লোকসংখ্যা কম ছিল, তখন এই রাস্তা পারাপার হতে আমাদের কোনো অসুবিধা হতো না, আমরা এই পারাপার হতে পারতাম। কিন্তু লোকসংখ্যা বৃদ্ধি পাওয়ায় এবং আমাদের এই যে রোডটা শহরের ভিতরে যে রোডটা চলে গেছে, এই রোডটার ডিসি অফিস, সরকারি কলেজ এবং দুধমল্লিক মানে হাই স্কুল এবং সরকারি বালিকা বিদ্যালয়, তারপরে এজি, তারপরে জজকোর্ট, ডিসি কোর্ট আমাদের একই রোডে হওয়ায় দেখা যাচ্ছে যে এখান থেকে আমরা এত পরিমাণ যানজট হয় যে আমরা এই রাস্তার এপার ওপার পারাপার হতে গেলেই সম্ভব হয়ে ওঠে না। তা যেমনটি আপনারা শুনছিলেন, আসলে এখানকার যে মানুষ তারা প্রতিনিয়ত কিন্তু এই যানজটে বিড়ম্বনায় পড়ছে। তারা মনে করেন এই রাস্তাগুলো যদি প্রশস্ত করা হয় এবং এই ইজি বাইক এবং ব্যাটারি চালিত রিক্সাকে যদি নিয়ন্ত্রণে আনা যায় তবে এই যানজট মুক্ত শহর হিসাবে মাগুরাকে গড়ে তোলা যাবে। এই ছিল মাগুরা থেকে, আমি এখন চলে আসছি স্টুডিওতে ডরিনের কাছে। ডরিন মিথুন আপনাকে ধন্যবাদ, সেই সাথে ধন্যবাদ জানাচ্ছি সুমন আপনাকেও। দর্শক, সাতক্ষীরা এবং মাগুরা থেকে যুক্ত ছিলেন সহকর্মীরা, জানাচ্ছিলেন সেখানকার যানজটের খবরাখবর। পিচ উঠে খানাখন্দের কারণে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে সাতক্ষীরার পৌর এলাকার প্রায় 30 কিলোমিটার সড়ক। একদিকে সড়কের প্রস্থ কম, অন্যদিকে রাস্তার পাশে নেই ফুটপাত, ফলে দুর্দশার যেন শেষ নেই এই সড়ক ব্যবহারকারীদের। শরীফুল্লাহ কায়সার সুমনের তথ্য ছবিতে দেখুন ডেস্ক রিপোর্ট। দেখে বোঝার উপায় নেই এটি কোনো পৌর এলাকার সড়ক। রাস্তার ঢালাই পিচ উঠে সৃষ্টি হয়েছে বড় বড় গর্তের, ফলে সড়কে চলাচলকারীদের পড়তে হয় সীমাহীন বিড়ম্বনায়। এ দৃশ্য সাতক্ষীরা পৌর এলাকার সড়কের সবচেয়ে বড় সমস্যা। এসব সড়কে নেই ফুটপাতের জন্য আলাদা জায়গা। পৌর এলাকার বেশিরভাগ সড়কের প্রস্থ অনেক কম, এসব কারণে সড়কে তীব্র হচ্ছে যানজট। এর মধ্যে রাস্তা দুর্দশার কারণে মানুষ এখন অতিষ্ঠ। দীর্ঘ 10 বছর ধরে ঠিক হওয়ার কথা, কোনো ঠিকই হয় না। গাড়ি ঘোড়া ওরা চালাতে পারেন না, প্রতিদিন প্রায় গাড়ি নষ্ট হয়ে যায়। বর্ষার সময় তো হাঁটু পানি হয়, এ রাস্তা দেখে আমরা যেতে পারিনি, প্যাসেঞ্জার নিয়ে ভ্যান উল্টো যায়। স্কুলে কলেজে অফিসে যেতে গেলে বিরাট সমস্যা, কোনো ড্রেন নেই। সবচেয়ে বড় বেহাল দশার রাস্তা শহীদ রিমু সরণি বা সাতক্ষীরা সরকারি কলেজ রোড। শুধু তাই নয়, পৌর এলাকার ভেতর প্রায় 30 কিলোমিটার সড়কের হাল এমনই। এখন এই যে সমস্যাটা আমরা যে সাভার করছি, এই সাভারটা পৌরসভা আমাদের প্রতি টেক কেয়ার করে না। রাস্তা যাতায়াতের অনুপযোগী হয়ে গেছে, এই এই অবস্থা নিরসনের জন্য আমরা জোর দাবি জানাচ্ছি। 3 নম্বরের বাসিন্দা আমরা, আমরা দীর্ঘদিন যাবত এই রাস্তা নিয়ে বহুবার বহু লোকের সাথে বহু যোগাযোগ করেছি, কিন্তু কোনো কাজ হয়নি। গুরুত্বপূর্ণ এই এলাকায় আছে সাতক্ষীরা সরকারি কলেজ রোড, জেলা জজ ও ডিসির বাংলো, পোস্ট অফিস, রেজিস্ট্রি অফিস সহ বিভিন্ন সরকারি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান। অবশ্য দ্রুত সমস্যা সমাধানের আশ্বাস দিলেন স্থানীয় জনপ্রতিনিধি। রাস্তা এবং ড্রেনেজের খুব শীঘ্রই টেন্ডার হবে, সেখানেও এই রাস্তাটা আপনার শহীদ রিমু সরণি এই রাস্তাটা আপনার দেওয়া আছে এবং একটা বিগ ভরেন বড় অঙ্কের টাকা ওই রাস্তাটা দেওয়া আছে। ইনশাআল্লাহ আগামী 1-2 মাসের মধ্যে আমাদের সাতক্ষীরা রাস্তার ড্রেনেজের অবস্থা অনেক ভালো হয়ে যাবে। 31.10 বর্গ কিলোমিটারে সাতক্ষীরা পৌরসভায় 2 লক্ষাধিক মানুষের বসবাস। নিউজ ডেস্ক, দেশ টিভি। গত 1 মার্চ থেকে 5টি অভয়াশ্রমে শুরু হয়েছে সব ধরনের মাছ ধরার উপর 2 মাসের নিষেধাজ্ঞা, যা আগামী 30 এপ্রিল পর্যন্ত চলবে। এ বিষয়ে বিস্তারিত জানাতে লক্ষ্মীপুর থেকে সরাসরি যুক্ত আছেন সহকর্মী সাইফুল ইসলাম স্বপন। সাইফুল, নিষেধাজ্ঞা চলাকালীন সময়ে জেলেদের কি কোনো সহায়তা প্রদান করা হচ্ছে কিনা, আর এই সহায়তা কি তারা ঠিক মতো পাচ্ছেন কিনা, এই বিষয়ে আপনি বিস্তারিত জানাবেন আমাদের। আপনি জানেন যে লক্ষ্মী চাঁদপুরের সাতনল থেকে লক্ষ্মীপুরের আলেকজান্ডার পর্যন্ত প্রায় 100 কিলোমিটার মেঘনা নদীতে অভয়াশ্রম ঘোষণা করা হয়েছে। লক্ষ্মীপুরে জেলা তথ্য মৎস্য অফিস সূত্রে আমরা যেটুকু জেনেছি যে লক্ষ্মীপুরে প্রায় 46,000 নিবন্ধিত জেলা আছে। এ জেলেদের মধ্যে থেকে প্রায় 28,000 জেলেদের জন্য খাদ্য সহায়তা এসেছে, এবং খাদ্য সহায়তা যে এসেছে জেলেরা তাদের অভিযোগ করতেছে যে এই যারা প্রকৃত জেলে তারা কিন্তু খাদ্য সহায়তা পাচ্ছে না। কিছু জেলে আছে যারা আসলে জেলে কার্ড আছে কিন্তু তারা প্রকৃত কৃষক না, তারা এই খাদ্য সহায়তাগুলো পাচ্ছে।
আর আপনাকে আমি জেনে রাখি যে লক্ষ্মীপুরে কিন্তু গত ফেব্রুয়ারি মাস থেকেই কিন্তু সরকার ঘোষিত যে অভয়াশ্রমের জন্য 2 মাস এবং জাতকার জন্য যে আসলে 4 মাস সময় থাকে, এই সময়ের জন্য ফেব্রুয়ারি মাস এপ্রিল মে পর্যন্ত তারা কিন্তু 4 মাস 40 কেজি করে চাল বিতরণ করবে এবং লক্ষ্মীপুরের যে জেলেদের মধ্যে কিন্তু ফেব্রুয়ারি মাস থেকে চাল বিতরণ শুরু হয়েছে। আর ধরেন আপনি, আমি আপনাকে একটু জেনে রাখি যে লক্ষ্মীপুরের যে ম্যাকডাল অভয়াশ্রম আছে, এই অভয়াশ্রমে প্রায় চাঁদপুরের হ্যামসো থেকে 60 কিলোমিটার এলাকায় কিন্তু আপনার এই এখন কিন্তু মাছ ধরা নিষিদ্ধ, যে জাতকা যেন বড় হয় এবং নদীতে যে অন্যান্য মাছগুলো আছে এই মাছগুলো যেন সময় মতো ডিম পাড়তে পারে, তার জন্য কিন্তু এই অভয়াশ্রম ঘোষণা করা হয়েছে। লক্ষ্মীপুরে গতকাল রাতে 50,000 মিটার কারেন্ট জাল জব্দ করা হয়েছে এবং গত 4 দিনে প্রায় 100 মিটার কারেন্ট জাল এবং 25 জন জেলেকে জরিমানা করা হয়েছে। এবং আমি আপনাকে আর একটু জানিয়ে রাখি যে লক্ষ্মীপুরের মৎস্য বিভাগ, জেলা প্রশাসন এবং নৌপুলিশ ও কোস্টগার্ড থেকে যৌথ অভিযানে প্রায় 40টি যৌথ অভিযান পরিচালনা করা হয়েছে। এই যৌথ অভিযানের কারণে কিন্তু আসলে জেলেরা এখন পর্যন্ত নদীতে নামছে না এবং পাশাপাশি সরকার যে খাদ্য সহায়তা দিচ্ছে সেগুলো জেলেরা পাচ্ছে। তবে আসলে জেলেদের যে অভিযোগ, যেন শতভাগ জেলে যারা আছে তারা যেন আসলে খাদ্য সহায়তা পায় এবং যারা কিন্তু যারা প্রকৃত জেলে না তাদেরকে যেন খাদ্য সহায়তা দেওয়া হয় না। এই ছিল লক্ষ্মীপুরের ম্যাগনার মধ্যঘাট থেকে অভয়াশ্রমের সর্বশেষ অবস্থা। ধরেন সাইফুল, আপনাকে ধন্যবাদ।